প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফরে মাতৃ ও শিশু হাসপাতালের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নাগরিক সম্মান ভুটানি। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি ও ছ জায়গায় তল্লাশি ইডির। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে অভিযান আয়কর দপ্তরে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক আজ, ঘোষণা হতে পারে আরও এক দফা প্রার্থী তালিকা। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজত। গ্রেপ্তারি নিয়ে রাজনৈতিক চাপান উত্তর। মস্কোয় সন্ত্রাসবাদী হামলা, মৃত কমপক্ষে 70, আহত 100-এরও বেশি। কনসার্ট হলে গুলি, দায় নিল ইসলামিক স্টেট, নিন্দা বিভিন্ন দেশে। আসছি বিস্তারিত খবরে। ভুটান সফরের শেষ দিনে আজ থিম্পুতে একটি মাতৃ ও শিশু হাসপাতালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের আর্থিক সহযোগিতায় তৈরি হয়েছে এই হাসপাতালটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং টোরবে এবং ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুক। উদ্বোধনের পর হাসপাতালটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল থিম্পুর রাজপ্রাসাদে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুক সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব দ্য ড্রুক গ্যালপো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এই সম্মান পেয়ে তিনি আপ্লুত, এটি 140 কোটি ভারতীয়র সম্মান। আপনি মুঝে ভুটান কে সর্বোচ্চ রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড সে সম্মানিত কিয়া হ্যায়। হর অ্যাওয়ার্ড আপনে আপ মে বিশেষ হোতাই হ্যায়, লেকিন जब किसी अन्य देश से अवार्ड मिलता है तो ये भरोसा मजबूत होता है कि हम दोनों देश सही दिशा में आगे बढ़ रहे हैं। हमें और अधिक परिश्रम करने का उत्साह मिलता है, ऊर्जा मिलती है, लेकिन यह सम्मान मेरी व्यक्तिगत उपलब्धि नहीं है। ये भारत और 140 करोड़ भारतीयों का सम्मान है। भूटान की इस महान भूमि पर मैं सभी भारतवासियों की ओर से यह सम्मान नम्रता से स्वीकार करता हूं और इस सम्मान के लिए आपका और भूटान की जनता का हृदय से कोटि कोटि धन्यवाद करता हूं।
তিনি আরো বলেন, ভারত ও ভুটান দুই দেশ প্রাচীন সংস্কৃতির বাহক। गुरु पद्म संभव के आशीर्वाद से इस धरती ने वज्रयान शिक्षाओं को आज भी जीवंत रखा है, सभ्यता को सादगी में ढालने की एक कला भौतिकता और आध्यात्मिकता में सामंजस्य की ये समझ हैप्पीनेस प्रॉस्पेरिटी और ट्रेडिशंस का यह संतुलन मैं इन्हें पूरे विश्व के लिए भूटान का मार्गदर्शन मानता हूं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের রাজা জিগমে খেসর নামগ্যেল ওয়াংচুকের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বেশ কয়েকটি ক্ষেত্রে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে। বিদেশ সচিব বিনয় মোহন কুয়াত্রা এক সাংবাদিক সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের রাজা ওয়াংচুকের মধ্যে আলোচনা ইতিবাচক হয়েছে। The present visit of Honorable Prime Minister follows recently the visit last week of His Excellency Dasho Shering Tobke, the Prime Minister of Bhutan, to India. As I mentioned briefly in my opening remarks, in terms of audiences and meetings, the audience with His Majesty the King and the meeting with Prime Minister Tobke were very productive, allowing essentially the two Prime Ministers and the Indian Prime Minister and His Majesty the King to take an extensive and exhaustive review of the entire gamut of our bilateral relations. Also at the same time underline the important segments that the two countries would focus on going forward. রাজ্যের নিয়োগ সহ একাধিক দুর্নীতি নিয়ে তল্লাশি জোরদার করেছে কেন্দ্রীয় বিভিন্ন তদন্তকারী সংস্থা। গতকাল রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচুপট্টির বাড়িতে ইডি তল্লাশি চালায়। সে সময় বাড়িতে ছিলেন না মন্ত্রী। ইডি আধিকারিকরা তাঁর ছোট ছেলে ও স্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর বেলা দুটোর সময় গ্রামের বাড়ি থেকে বোলপুরের বাড়িতে আসেন চন্দ্রনাথ সিনহা। তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রায় 13 ঘন্টা চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। শিক্ষক নিয়োগ দুর্নীতি ছাড়াও গরু পাচার সম্পর্কিত মামলা নিয়েও এই অভিযান বলে মনে করা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, দুর্নীতির সঙ্গে জড়িত তাই রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। দুর্নীতির সঙ্গে যুক্ত বেঁচেছেন এবং কেষ্টমণ্ডলের সঙ্গে ভাগাভাগিতে ছিল, বাড়িতে রেড করলে হবে না, এদেরকে ঢোকানো, এদেরকে জেলে রেখে কাস্টডি ট্রায়াল করানো। রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা চেতলা বাঙ্গু নিউটাউন সহ ছটি জায়গায় ইডি তল্লাশি চালায়। গতকাল কয়েকটি দলে ভাগ হয়ে তল্লাশি শুরু করেন প্রায় 40 জন আধিকারিক। চেতলাতে এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে এবং 178 প্যারিমোহন রোডে পরিবহন ব্যবসায়ী বিশ্বজিৎ বসুর বাড়িতে তল্লাশি চালানো হয়। অন্যদিকে বাঙ্গুরে এসকে ঝুনঝুনওয়ালা নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলে। এই মামলায় ধৃত প্রসন্ন কুমার রায়ের কাছ থেকে পাওয়া নথিতে এই ব্যক্তিদের নাম রয়েছে বলে ইডি সূত্রে খবর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে গ্রেপ্তার করল সিআইডি। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর অবশেষে সিআইডির হাতে ধরা পড়ল শেখ সিরাজউদ্দিন। এর আগেই শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জেসমিন ঋতুকে খাতুনকে গ্রেপ্তার করে সিআইডি। বর্তমানে তিনি জেল হেফাজতে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চাকরি দুর্নীতি মামলায় তিনি ওয়েস্টার্ন এবং নর্দার্ন রিজিয়নের চেয়ারম্যান ছিলেন যখন তার স্ত্রী চাকরি পায়, এটাই তার বিরুদ্ধে মূলত অভিযোগ হয়ে আছে। আর আজকে তাকে সিআইডি প্রোডাকশন করেছিল কোর্টে, 7 দিনের পিসি চেয়েছিলেন, তো সেই পিসি সাহেব জয় সাহেব অ্যালাউ করেছেন, 7 দিন নয়, ওনাকে 27 তারিখে আবার প্রোডাকশন করা হবে কোর্টে।
রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে তিন দিন ধরে চলে আয়কর দপ্তরের তল্লাশি। আয়কর বিভাগের আধিকারিকদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। বাড়ি ঘিরে চলে ম্যারাথন অভিযান। নিউ আলিপুরের এই বাড়িতেই থাকেন কলকাতা পুরসভার 10 নম্বর বোর্ড চেয়ারম্যান জুঁই বিশ্বাস। কংগ্রেস সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে, আইনের পথে সকলের বিচার হবে। শিক্ষক দুর্নীতি তদন্তে ইডির অভিযান প্রসঙ্গে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। হাইকোর্টের নির্দেশে এই তদন্ত প্রক্রিয়া চলছে। স্বাভাবিকভাবেই যেখানে হাইকোর্টের হস্তক্ষেপ আছে সেখানে আমরা চাইব যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা তাদের শাস্তি হোক, কারণ বাংলার সাধারণ যারা চাকরি প্রার্থী তারা যে ধরনের চাকরি চাকটা কেন তাদের সঙ্গে দুর্নীতি করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, এটা সর্বজন বিদিত। তাই তাদের শুধু বাড়িতে তাদের হানা দিলেই চলবে না, আমরা চাই বাংলায় সেই সমস্ত লুটেরাদের যথাযোগ্য শাস্তি হোক। তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকায় ভাগ পেয়েছেন, অভিযোগ বাম নেতা সুজন চক্রবর্তীর। রাজ্য সরকারের মন্ত্রীদের বাড়িতে চন্দ্রনাথ সিনহা বোধ হয় নাম, তার বাড়ি দিয়ে ইডি গেছে। তো সব মন্ত্রীর বাড়ি দিয়ে ইডি যাওয়ার কথা, সবাই তো টাকার ভাগ নিয়েছে। শিক্ষা দুর্নীতি সেখানেও চন্দ্রনাথ সিনহা, যার সাথে শিক্ষামন্ত্রকের কোনো সম্পর্ক নেই। তৃণমূলের নেতা হবে আর টাকা নেবে না, দুর্নীতি করবে না, লুট করবে না, হয় কখনো? চন্দ্রনাথ সিনহা বাড়িতে গেছে, কিন্তু আমি বলছি ইডি এত শ্রম করছে কেন? এই সব তলায় তলায় এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি খুচখাচ। কালীঘাট চেনে না হরিশ চ্যাটার্জি? শান্তিনিকেতন বাড়ির ঠিকানা ওদের জানা নেই? দিল্লির নির্দেশে পিসি ভাইপোকে রেহাই দিয়ে তৃণমূলের তলার খুচখাচ যারা আছে তাদের টাড়াটাড়ি করে দেখাচ্ছে আমরা কাজ করছি, আসলে রেহাই দিচ্ছে তৃণমূলের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বড় নেতাদের। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। পেমেন্ট ফেল, পেমেন্ট ফেল, কিন্তু টাকা তো কেটে গেল, গেল আমার কষ্টের রোজগার। হয়ে যাবে আবার, চিন্তা করো না ভাই আমার। যদি ডিজিটাল ট্রানজাকশন ফেল হয়ে যায় আর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায় তাহলে ব্যাংক সময় মতো টাকা ফেরত দেবে, নয়তো কম্পেনসেশনের ব্যবস্থা আছে, নয়তো আরবিআই এর ওম্বডসম্যান কে আপনি অভিযোগ করতে পারেন। ইয়া বিল, আমার ফিস। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আজ বৈঠকে বসতে চলেছে। ঘোষণা হতে পারে আরও এক দফা প্রার্থী তালিকা। উত্তরপ্রদেশের 24টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি। এ পর্যন্ত উত্তরপ্রদেশে 51 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে প্রার্থীদের প্রচারে 2 সদস্যের কমিটি গঠন করেছে কংগ্রেস। লোকসভা ভোটের জন্য বিজেপি চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল। এই তালিকায় তামিলনাড়ুর 14টি ও পুদুচেরির 1টি আসনে প্রার্থীর নাম রয়েছে। ওড়িশায় লোকসভা ও বিধানসভার নির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। দলের মুখপাত্র অপরাজিতা সারেঙ্গি জানিয়েছেন 21টি লোকসভা ও 147টি বিধানসভা কেন্দ্রে তারা এককভাবে লড়াই করবে। প্রেসিডেন্ট অফ ভারতীয় জনতা পার্টি ইন দ্য স্টেট অফ ওড়িশা শ্রী মনমোহন সামলজি হ্যাজ মেড ইট অ্যাম্পলি ক্লিয়ার দ্যাট উই আর গোয়িং টু দি পার্লামেন্টারি ইলেকশন এন্ড দি স্টেট অ্যাসেম্বলি ইলেকশন অলোন। We would be giving our fielding our candidates in all the 21 Lok Sabha constituencies and 147 state assembly segments, and we will definitely do extremely well in this election. I think there is a lot of energy, lot of enthusiasm and lot of passion for work among the Bharatiya Janata Party karyakartas, and whatever has happened had to happen. I am personally immensely grateful to all the leaders, honorable prime minister, Honorable Home Minister Shri Amit Shah ji and Honorable President of the Bharatiya Janata Party Shri JP Nadda ji for this right decision. এ রাজ্যে ভোটের আগে রাজনৈতিক হিংসার দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। তিনি বলেন নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত আচরণবিধি ভাঙার অভিযোগ জমা পড়ছে নির্বাচন কমিশনের দপ্তরে। Was something which nobody wanted to see. There was a clash between two factions. Fortunately, that could be contained. The message has gone down to everyone. This will not work. We cannot afford to have violence in elections.
in the elections, it is the ballot and the bullet which will be the arbiter. The message which I have taken there, after my extensive tour and interaction with the people, I went not only to the Nihara town, I also went 30 kilometers inside a village where there was a victim. It was night, there was not even proper road. We had to walk to the difficult path. We went, we heard them. That is very revealing. It appears that the culture of Sandesh Kavi is there in other places too. We have to contain it. Concerted efforts are required. What message I have given to the Election Commission, let it be confidential. I am sure that the Election Commission will be able to take effective steps to ensure that there is peaceful elections. বিজেপির সর্বভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ অভিযোগ করেছেন, সন্দেশখালীর মানুষকে কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে, সেখানে অঘোষিত জরুরি অবস্থা চলছে বলেও তার দাবি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সন্দেশখালীর মানুষের পাশে আছি, মা বোনেদের পাশে আছি, এবং আজকে থেকে এই যে একটা আমরা নতুন যে স্ট্র্যাটেজি নিয়েছি যে ওখানে একটা লিগাল ক্যাম্প আমাদের বসবে এবং আমরা সমস্ত কমপ্লেন যত কমপ্লেন আছে সবার কমপ্লেন কম্পাইল করে আমরা হাইকোর্টকে জানাবো এবং আমরা হাইকোর্টের কাছে এটা প্রার্থনা করব যে শেখ শাহজাহান রিলেটেড যেহেতু সমস্ত কমপ্লেন সবকটা কমপ্লেন একসাথে ইন আ বাঞ্চ সারদা চিটফান্ডের মতো সিবিআইতে যাক এবং একই সাথে তদন্ত হোক। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল রাউজ এভিনিউ আদালত। গ্রেপ্তারের পর তাকে গতকাল আদালতে তোলা হয়। আদালতে ইডির দাবি, দুর্নীতির মাথা কেজরিওয়াল, দুর্নীতি থেকে আসা টাকার হিসেব তিনিই রাখতেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনের আবেদন ফেরত নিয়েছেন আপ প্রধান। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নানা দুর্নীতির তথ্য তুলে ধরেন। कि जो कोर्ट के सम्मुख दस्तावेज प्रस्तुत हुए हैं उसमें ये साफ इंगित है कि इन दस्तावेजों में बिना किसी कारण क्लैरिफिकेशन और मॉडिफिकेशन किया जाता है। बदला हुआ ये दस्तावेज दोबारा जनता के सम्मुख कभी प्रस्तुत नहीं होता। कुछ तथ्य ऐसे जिनसे अरविंद केजरीवाल जी ने आज कोर्ट में अपने लॉयर्स के माध्यम से एक बार भी अपने आप को दरकिनार नहीं किया। उस दस्तावेज में कैसे शराब की कंपनियों को लाइसेंस मिलेगा, कितना प्रॉफिट मार्जिन होगा, ये सारे तथ्य थे। इसका भी खंडन अरविंद केजरीवाल के वकीलों ने नहीं किया। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার হওয়াই প্রমাণ করে আইনের ঊর্ধ্বে কেউই নয়। दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल को 9 बार जांच एजेंसियों ने नोटिस दिया, समन दिए, वो बार बार अपने आप को कानून से ऊपर समझते रहे। उनका अहंकार उनके भ्रष्टाचार से भी ज्यादा बड़ा था। घोटाला तो किया ही, लेकिन जांच एजेंसियों का सामना करने से भी भागते रहे। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেছেন, অরবিন্দ কেজরিওয়াল নিজেকে সৎ বললেও বাস্তবে তা নয়। এর পাশাপাশি বিজেপি কার্যালয়ে আপের হামলারও নিন্দা করেন তিনি। শরাব ঘোটালে কে কিংপিন, পার্টি আপকে কনভিনার, অরবিন্দ কেজরিওয়াল কি গ্রেফতারি এক মজবুত সন্দেশ দেতি হ্যায় হর উস ভ্রষ্টাচারি কো জিসকো ইয়ে গুমা হ্যায় কি ও কানুন সে উপর হ্যায়। आज कानून अपना कार्य कर रहा है और
कट्टर बेईमान अरविंद केजरीवाल की गिरफ्तारी के बाद जनता में खुशी की लहर है। दिल्ली वाले भी ये कह रहे हैं कि ऐसे भ्रष्टाचारी कमीशन खोर के खिलाफ ये सख्त कार्रवाई हुई है, ये लोकतंत्र और न्याय की जीत है। आम आदमी पार्टी नेता दिलीप पांडे अभियोग कर राजनैतिक स्वार्थे अरविंद केजरीवाल के गिरफ्तार करा हुए छे। गिरफ्तारी हुई अरविंद केजरीवाल जी की, यह भारतीय जनता पार्टी के राजनीतिक इतिहास की सबसे बड़ी और आखिरी भूल साबित होगी, ये मैं बड़ी जिम्मेदारी से कह रहा हूं। भाजपा करने की कोशिश कर रही है, वो इस भय से कर रही है कि उनको दिख रहा है कि आगामी लोकसभा चुनाव में हार का सामना उन्हें करना पड़ेगा। उन्हें दिख रहा है कि अरविंद केजरीवाल उनके इकलौते प्रिंसिपल चैलेंजर हैं, जो जानते हैं कि भारतीय जनता पार्टी के राजनीतिक अहंकार को कैसे कुचला जा सकता है। বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার হওয়া ছিল সময়ের অপেক্ষা। এখন যেভাবে তদন্ত চলছিল এই মদ ঘোটালার বা মদ দুর্নীতি, দিল্লিতে যে মদ দুর্নীতি হয়েছে তাতে তো বোঝাই যাচ্ছিল আজ না হয় কাল অরবিন্দ কেজরিওয়াল ভেতরে যাবে। তার আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া সাহেব তিনি গেছেন জেলে। তো এরা যে লুটেপুটে খাওয়ার জন্য এসেছে এবং এরা দুর্নীতিবাদ, মানুষের সামনে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি হওয়া নিয়ে সরব হয়েছেন। ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে তাই তাদের গ্রেপ্তার হতে হচ্ছে। মোদী ইন্ডিয়া জোটকে ভাঙতে চাইছে, ভাঙতে পারছে না, তাই তাদের উপরে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের হানা লাগিয়ে তাদেরকে দুর্বল করার চেষ্টা করছে, ভাঙার চেষ্টা করছে। মধ্যপ্রদেশের ভারের ভোজশালায় সমীক্ষা শুরু করল এএসআই। পাঁচ বিশেষজ্ঞ প্রত্নতাত্ত্বিক গতকাল পরীক্ষার জন্য বেশ কিছু স্থান চিহ্নিত করেন। মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ গত সপ্তাহেই সমীক্ষার পক্ষে রায় দিয়েছিল। সমীক্ষার জন্য মধ্যপ্রদেশ হাইকোর্টে আবেদন করেছিল হিন্দু ফ্রন্ট ফর জাস্টিস। সমীক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করে নেয় আদালত। মামলার পরবর্তী শুনানি 29 এপ্রিল, তার আগে রিপোর্ট জমা করবে এএসআই। হিন্দু পক্ষের দাবি ভোজশালায় ছিল দেবী সরস্বতীর মন্দির, অন্যদিকে মুসলিম পক্ষের দাবি সেটি কামালওয়ালা মসজিদ। এ বিষয়ে মামলার দ্রুত শুনানি, মুসলিম পক্ষের আবেদন খারিজ করেছে আদালত। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি গতকাল হাওড়া স্টেশন চত্বর পরিদর্শন করেন। ওয়াইএস মেট্রো অ্যাপেরও সূচনা করেন তিনি। বিধানচন্দ্র মার্কেটের কারণে ভিক্টোরিয়া মাঝেরহাট মেট্রো সম্প্রসারণের কাজ আটকে রয়েছে বলে জানান তিনি। The entire BC Roy market is an unauthorized market. And the defense have refused to give us permission to make a station there. So, we'll have to find out the solution. We are, our entire team is on the job. Let's find out the solution. We'll find out. জঙ্গলমহলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় ডাক বিভাগ। গতকাল ঝাড়গ্রামে জঙ্গলমহলের সৌন্দর্যকে তুলে ধরে ডাক বিভাগের পক্ষ থেকে একটি পোস্ট কার্ডের সূচনা করা হয়েছে। নতুন এই পোস্ট কার্ডের সূচনা করেন পোস্টমাস্টার জেনারেল দক্ষিণবঙ্গ শ্রীমতী শশী শালিনী কুজুর। তিনি জানান, অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের বিভিন্ন স্থানে 10টি ছবি দিয়ে পোস্ট কার্ড বানানো হয়েছে। जंगल महल के जो नेचुरल ब्यूटी है, अमेजिंग नेचुरल ब्यूटी है, उसके ऊपर हमने 10 पिक्चर पोस्ट कार्ड रिलीज किए हैं। जैसे कि हम जानते हैं, हम लोग का पोस्टल डिपार्टमेंट जो है इस तरह की चीज़ों को बढ़ावा देता है। हम लोग पिक्चर पोस्ट कार्ड रिलीज करते हैं जिससे कि वहाँ के जो लोकल है, जो लोकल हिडन जेम्स है जिसके बारे में लोग नहीं जानते। जैसे आप जानते हैं कि जंगल महल जो है बहुत ही खूबसूरत है, उसके नेचुरल ब्यूटी जो है देखने लायक है, लेकिन बहुत लोग इसके बारे में नहीं जानते हैं। तो हमने इसके ऊपर जो पिक्चर पोस्ट कार्ड रिलीज किया है, ये
ये लोगों तक जाएगा, इसको आप एज ग्रीटिंग कार्ड्स भेज सकते हैं, आप उसको यूज़ कर सकते हैं पिक्चर पोस्ट कार्ड, तो इसके बारे में लोगों को जहाँ भी ये जाएगा लोगों को इसके बारे में जानकारी मिलेगी और इस जगह के बारे में लोग जानेंगे तो डेफिनेटली यहाँ पे आएंगे, तो यहाँ पे उसका जो टूरिज़्म है उसको भी बहुत बढ़ावा मिलेगा, डेवलप यहाँ के लोगों को एम्प्लॉयमेंट मिलेगा, रोज़गार मिलेगा और इस क्षेत्र का विकास होगा। মস্কোয় বড় সড় সন্ত্রাসবাদী হামলা, মৃত কমপক্ষে 70, আহত 100 বেশি। একটি কনসার্ট হলে ঢুকে এলোপাথারি গুলি চালায় 3 জঙ্গি, আগুন লেগে যায় হলের ছাদেও। হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট। হামলার পর ঘটনাস্থলে যায় সোয়াট, ডাকা হয় একাধিক নিরাপত্তা বাহিনীকেও। ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও 70টি অ্যাম্বুলেন্স। উদ্ধার করা হয় 100 বেশি মানুষকে। মস্কোর জঙ্গি হামলার নিন্দা করেছে সব দেশ। আমেরিকা জানিয়েছে এই হামলায় তারা উদ্বিগ্ন, তবে হামলার পেছনে ইউক্রেনের হাত নেই বলে জানিয়েছে পেন্টাগন। মস্কোর দাবি এই হামলার বিষয়ে আগে থেকে জানত আমেরিকা। দাবি নাকচ করে ওয়াশিংটনের বক্তব্য, ঘটনা তদন্ত করছে তারা, যে কোনো তথ্য পেলে মস্কোকে তা জানাতে হবে। অন্যদিকে হামলার নিন্দা করেছে ব্রিটেন, ফ্রান্স, ইটালি সহ ইউরোপীয় দেশগুলি। নাশকতার নিন্দায় আফ্রিকার দেশগুলিও। আইপিএলের 17তম সংস্করণের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দেখল দেশ, ছিল চলচ্চিত্র তারকা এবং গায়কদের সমাবেশ। সেজে উঠেছিল চেন্নাই চিদম্বরম স্টেডিয়াম। উদ্বোধনী খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারালো চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 173 রান তোলে আরসিবি। 4 উইকেট নেন চেন্নাইয়ের রেমন। 8 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই। আইপিএলে আজ মোহালি ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংস খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। খেলা শুরু বেলা 3:30। অন্য খেলায় ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। খেলা সন্ধে 7:30। আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা 14 ডিগ্রি ও সর্বনিম্ন 6 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বোচ্চ 28 ডিগ্রি, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ 28 ডিগ্রি, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুর সর্বোচ্চ 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 28 ও 18 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 29 ও সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ 30 ডিগ্রি, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরের সর্বোচ্চ 29 ডিগ্রি, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 30 ডিগ্রি, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 28.8 ডিগ্রি ও 21.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফরে মাতৃ ও শিশু হাসপাতালের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নাগরিক সম্মান ভুটানের। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি ও 6 জায়গায় তল্লাশি ইডির। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে অভিযান আয়কর দপ্তরের। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক আজ, ঘোষণা হতে পারে আরও এক দফা প্রার্থী তালিকা। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজত। গ্রেপ্তারি নিয়ে রাজনৈতিক চাপান উত্তর। মস্কোয় সন্ত্রাসবাদী হামলা, মৃত কমপক্ষে 70, আহত 100 বেশি। কনসার্ট হলে গুলি, দায় নিল ইসলামিক স্টেট। নিন্দা বিভিন্ন দেশে। সংবাদ এখনকার মতো এ পর্যন্ত। এরপর রয়েছে বেলা 11:05 মিনিটে 15টি খবর। নমস্কার।